সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা তো রসগোল্লা খেয়েই থাকেন সব সময়, কিন্তু আম দিয়ে রসগোল্লা কি কখনো খেয়েছেন? আমের রসগোল্লা। আজ আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি আমের রসগোল্লা এনেছি। খেতে সত্যি খুব মজা পাকা আমের রসগোল্লা, এতটা মজা এবং ইউনিক স্বাদ। সব সময় কিন্তু আমরা একই রকম স্বাদ উপভোগ করতে আমাদের কিন্তু ভালো লাগে না, একঘেয়েমি লাগে, নতুন নতুন স্বাদ কান্না পেতে ইচ্ছে করে। তাই আমি চিন্তা করলাম আপনাদের জন্য একটা ইউনিক স্বাদ, নতুন স্বাদ পাকা আমের রসগোল্লা। এটা খেতে কিন্তু একটা অন্যরকম একটা স্বাদ এনেছে, নতুন একটা নতুন রকমের স্বাদ, খেতে ভালোই লেগেছে। তার জন্য কিন্তু লাগবে এখানে ছানা। আমি ছানা দিয়ে এই আমটা তৈরি করেছি। আমি এখানে 1 কেজি দুধকে ছানা তৈরি করে রেখেছি। ছানা তৈরিটা আমি এখন দেখালাম না, কারণ আমরা কম বেশি সবাই জানি যে দুধটাকে একটু হালকা গরম করে নিয়ে, মানে একবার পলক দিয়ে উঠলেই, 1 কেজির জন্য আমি 2 টেবিল চামচ ভিনিগার দিয়েছি। 2 টেবিল চামচের মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে এই ফুটন্ত দুধের ভিতরে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটা আমি ছানা করে তৈরি করে নিয়েছি। দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একদম পানি নিংড়ে নিয়েছি। নিয়ে এখন আমি এই পর্যায়ে এইভাবে এখন হাত দিয়ে এটা পিষে পিষে একদম সফট করে নিতে হবে, ময়ন করে নিতে হবে। একদম একটা সফট সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ছানার ডো যদি সুন্দর হয় তাহলে রসগোল্লা কিন্তু খুব সফট হয়, খেতে খুব মজা লাগে। তো এটা আমরা কম বেশি সবাই হয়তো জানি। তো এখন আম দিয়ে কীভাবে তৈরি করতে হবে সেটাই হয়তো একটা জানার বিষয়। তা আশা করি আপনাদের পছন্দ হবে ভিডিওটি। তা ভিডিওটি স্কিপ না করে যদি আম দিয়ে রসগোল্লা শিখতে চান তাহলে পুরোটা দেখতে হবে। তাই বলি যে এখানে স্কিপ করবেন না। এটা ময়ান হয়ে গেলে আমি এখানে 2 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। তবে পরে কিন্তু আমাকে আর একটু ময়দা দিতে হয়েছে, কারণ যেহেতু আমি এখানে আম ব্যবহার করছি, আমের লিকুইড, তাই আমি পরে কিন্তু আরও ময়দা ব্যবহার করেছিলাম। এই জন্য বলছি যে ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা শিখতে পারবেন না। এটা খেতে কিন্তু খুব একটা অন্যরকম স্বাদ এনেছে আমের রসগোল্লা, একটা ইউনিক স্বাদ। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুব মজা লেগেছে, একটা নতুন স্বাদ। যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু খুশি হয়ে যাবে। তা আমি আমটা ব্লাইন্ডারে আমি এভাবে ইয়ে করে নিয়েছি, একদম মিহি করে পিষে নিয়েছি, কোনো পানি দিইনি। দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ আমের কাদের জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, কারণ আমটা তো পাকা আম মিষ্টি, তারপর আবার হিমসাগর আম, চিনি এখানে কম বেশি আপনারা বুঝে দেবেন। আর একটু কালারের জন্য আমি এখানে জর্দা রঙটা ইউজ করেছি, আপনারা মনে করলে নাও দিতে পারেন, কারণ আমের কালারটা এতটাই সুন্দর, না দিলেও কিন্তু চলতো। তারপরেও দিয়েছি যে কালারটা একটু যাতে ঠিকঠাক থাকে, আমের মতো যাতে লাগে, এই জন্যই আমি এই জর্দা কালারটা ব্যবহার করেছি। এখন এই কাঠটা একদম একটা হালুয়ার মতো করে রান্না করে নিতে হবে। যখন একদম সুন্দর একটা ভিতর থেকে একটা গ্লেজ আসবে, তখন এই হালুয়াটা রান্নাটা স্টপ করে দিতে হবে, দিয়ে এটা ঠান্ডা করতে হবে। এখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ আর 1 টেবিল চামচ। আপনারা ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি চিনিটা একটু কম দিয়েছি, কারণ ওখানে মিষ্টি আছে। আর এর জন্য ডবল পানি দিতে হবে। 1/2 কাপ আর 1 টেবিল চামচের জন্য আমি 2 কাপ পানি, মানে এক পুরা 1/2 কাপ করে 2 কাপ দুইবার নিয়েছি, অর্থাৎ 1 কাপ পানি আর 4 টেবিল চামচ আরও পানি দিয়েছি। তাহলে 1/2 কাপ চিনি আর 1 টেবিল চামচ চিনির জন্য 2 1/2 কাপ পানি আর 4 1/2 টেবিল চামচ পানি, এইভাবে মেজারমেন্ট, মানে দ্বিগুণ চিনির দ্বিগুণ পানিটা এখানে ইউজ করবেন। দিয়ে এখানে আমি এখানে আমি যে আমটা রান্না করে রেখেছিলাম সে আমের পেস্টটা ঠান্ডা করে আমি এখানে দিয়ে দেবো, ছানার ভিতরে দিয়ে দেবো। আমি এখানে 3 টেবিল চামচ মতো আমের ছানাটা নিয়েছি, সরি আমের পেস্টটা নিয়েছি ছানার ভিতরে। দিয়ে আমি এইভাবে ময়ন করে নেব, আরও আম আর পেস্ট একসাথে করে, ছানার পেস্ট, ছানা আর আমের পেস্টটা একসাথে ময়ন করে নেব। এতে করে আমার ছানাটা কিন্তু আর একটু নরম হয়ে গেছে,
যার ফলে আমি এখানে আরও 2 চামচ মতো টিস্পুন আমি ময়দা ইউজ করেছি, আর কিছু আমি গুঁড়ো দুধ এই হাতে করে নিয়েছি। জাস্ট হাতে করে মনে হয় 1 টেবিল চামচ মতো হবে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, কারণ এই আমের পেস্টটা দেওয়ার পরে ছানাটা একটু নরম হয়ে গেছে, যার ফলে আমি এই টোটাল আমার এখানে লাগছে ময়দা 4 টিস্পুন আর 1 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে আমি এখন হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এভাবে গোল করে করে এটা রসগোল্লার মতো করে, আমি রসগোল্লার মতো করে কিন্তু গোল করিনি, আমি একটু অন্যরকম করেছি, একটু হালকা একটু চ্যাপ্টা করে দিয়েছি, কিন্তু আপনারা রসগোল্লার মতো করেও নিতে পারেন। আমি একটু পুরোপুরি রসগোল্লার মতো করিনি, কিন্তু ইচ্ছে করেই করিনি। তো এইভাবে আমি এগুলো গোল করে নেব। নিয়ে আমি যে চিনি শিরাটা তৈরি করেছিলাম এর ভিতরে আমি আমের পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর আম রান্না করে তারপরে কিন্তু পেস্ট দিয়েছি এখানে। সেই পেস্টটা ফুটে উঠলে ফুটন্ত শিরার ভিতরে কিন্তু এটা ছেড়ে দিতে হবে, রসগোল্লাগুলো ফুটন্ত শিরার ভিতরে ছেড়ে দিয়ে আমি প্রায় 7 মিনিট মতো ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করেছি। প্রথমে আমি 7 মিনিট মতো হাই হিটে রান্না করেছি, এরপর আমি মিডিয়াম আছে প্রায় আরও 10 মিনিট রান্না করেছি। টোটাল 15 মিনিট পর্যন্ত আমার রান্না করতে হয়েছে এই রসগোল্লাটা। এইভাবে আপনারা এটা রান্না করে নেবেন, তো প্রথমে হাই হিটে রান্না করবেন, পরে মিডিয়াম আছে আরও 15-12 মিনিট রান্না করে নেবেন। আমার টোটাল 15-16 মিনিট মতো লাগছে। আর আমি মাঝে মাঝে যখন আমি হাই হিটে রান্না করার পরে এসে আমি মাঝে মাঝে কিন্তু হালকা গরম পানি এখানে 2 বার দিয়েছি, হাফ কাপ করে 1 কাপ হালকা গরম পানি ইউজ করেছি, কারণ এটা দিতে হবে, নাহলে কিন্তু চিনির শিরাটা গাঢ় হয়ে যাবে আর মিষ্টিটা ফুলবে না। আর আমি কিছু আমার ঘরে শিরা ছিল চিনির শিরা, ওটাও আমি এখানে ইউজ করেছি, যার ফলে এটা খেতে আরও ভালো লাগবে। এই আমের রসগোল্লাটা খেতে খুব ভালো লেগেছে, আমি বানানোর সঙ্গে সঙ্গে সবাই খেয়ে নিয়েছে, একটা বার ছিল না, সবগুলোই খেয়ে শেষ করে দিয়েছে, এতটাই মজা লেগেছে, এতটাই ইয়ামি লেগেছে। টাটকা জিনিস খেতে তো ভালোই লাগে, আর নতুন স্বাদ কার না খেতে ইচ্ছা করে। তবে আপনারাও বানিয়ে ফেলুন বাসায়, আপনার বাচ্চারা যদি থাকে তাদেরকে বানিয়ে খাওয়ান, ওরা খুশি হয়ে যাবে, নতুন একটা স্বাদ পাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদেরই লাভ, কারণ আমি কিন্তু সব সময় নতুন নতুন ইউনিক কিছু রান্না নিয়ে আপনাদের জন্য উপস্থিত হই, তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন। এজন্য বলি যে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর আমার চ্যানেলটা প্লিজ ভিজিট করে দেখবেন, এখানে অনেক রেসিপি আছে, আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে। আর কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করেন না কেন, আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় বসে থাকি, ভালো হোক খারাপ হোক কমেন্ট করবেন, দেখেন আমের রসগোল্লাটাকে কতটা সুন্দর হয়েছে, ভিতর থেকে কিন্তু সফট হয়েছে, একদম জুসি হয়েছে, ভিতর থেকে একদম জুসি হয়ে রস, ভিতরে কোনো লাম্পস নেই, কোনো ইয়ে নেই, একদম কালারটা যতটা সুন্দর খেতে কিন্তু অতটাই ইয়ামি লেগেছে। তো তৈরি করে ফেলুন বাসায় রসগোল্লা, আমের রসগোল্লা। দেখছেন কতটা সুন্দর লাগছে, আমি রোজায় ছিলাম তাই আমি কিন্তু চেক করে টেস্ট করে নিতে পারিনি, নাহলে কিন্তু